চাওঁতে চাওঁতে 2023 বৰ্ষৰ মেলানি মাগিলে আৰু আজি 2024 বৰ্ষৰ প্ৰথমটো দিন অৰ্থাৎ আজি 1 জানুৱাৰী আৰু মই বৰ্তমান উপস্থিত আছোঁ তেজপুৰৰ ঐতিহাসিক মহাভৈৰৱ মন্দিৰত। বছৰৰ এই আৰম্ভণিৰ দিনটোত বহু লোক আহি সমাগম হৈছে আৰু মহাদেৱৰ ওচৰত আশীষ বিচাৰি আহিছে তেওঁলোকে যাতে আগন্তুক বছৰটো সকলোৰে বাবে শুভ হয় মধুময় হয়। আমি পরিবেশ দেখছো তেজপুর মহাভৈরব মন্দিরের পর আর এনেদরে বিভিন্ন লোক আহি মন্দিরত শাড়ি পাতি এনেদরে প্রবেশ করবলে চেষ্টা করেছে। আমি দেখছো সামগ্রিকভাবে এই পরিবেশ আর যেহেতু বছরের প্রথমটি দিন সকল লোক ওলাই অহা পরিলক্ষিত হয়েছে। মই যুব প্রজন্ম প্রতিনিধি দেখা পাইছো তেওঁলোকৰ পৰা জানিব বিচাৰিম কি কবা নতুন বছর আজি প্রথম দিন মন্দিরে আহিছে কি পরিকল্পনা কি কবা নতুন বছর ফার্স্ট প্রথম ক্রিয়া করব আর ভাল ভাল লাগছে আর হয় বিভিন্ন লোক আছে আমি প্রতিক্রিয় লোবলে চেষ্টা করি। বাইরে কোর পর আইছে বেড়া জানার পর কি কবা আজ বছর প্রথম দিন পরিয়াল কতে আইছে কেউক দিবন নতুন বছর খুব কামনা সবকে আপনার কোর পর আমি তেজপুরের হয় লোকেল হয় আমি সকলকে নতুন বছরের শুভেচ্ছা জ্ঞাপন করেছো যাতে এই বছরটি সুকলমে পার হোক সকলে শান্তি সমৃদ্ধির নিজের জীবন যাপন তো করব পারে এই আন্তরিকতার শুভেচ্ছা থাকিল আপনারও নতুন বছরের শুভেচ্ছা। ধন্যবাদ জানাইছো আর প্রতিজন ব্যক্তি এনেদরে আগে আছে আর মন্দিরত পূজা অর্চনা আগবাবে আছে আর যেহেতু 2023 বছর মেলানি মাগিলে কি কব ভন্টি রাতে 31 খানা খেলা নাই আছে বহুতো নিজের অকমান সেলফ মানে ইমপ্রুভমেন্ট বিচার হয় নিশ্চয়ই এনেদরে বিভিন্নজনে বিভিন্ন আশা পরিকল্পনা লোক আহিছে আর এই যে 24 নতুন বর্ষ সকলের বাবে শুভদিন কহিয়ায় ন আপনার তেজপুর কি কব রাতে 31 খানা খেলা নাই সকলকে নতুন বছর শুভেচ্ছা জানালো আর মন্দির তো দেখিছে বহুত দীঘলীয় শাড়ি লাইন পাতি আছে নিশ্চয়ই স্বাভাবিকতে দীঘলীয়া শাড়ি প্রত্যক্ষ করা হয়েছে আর বছর যেহেতু প্রথমটি দিন সকলের জীবন মধুময় হোক সকলের যব আশা আকাঙ্ক্ষা সেই সাকার হোক আর এনেদরে দেখা গেছে তেজপুরের যে ঐতিহাসিক মন্দির মন্দির প্রাঙ্গণে বছর প্রথমটি দিন এনেদরে দীঘলীয় শাড়ি পোতা পরিলক্ষিত হয়েছে।